শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সমাজে অসহায় দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে প্রতীক মূল্য এক টাকায় নতুন কাপড় ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। বৃহস্পতিবার নগরী জামালখানার একটি কনভেনশন হলে সবাই মিলে উৎসব, সবাই মিলে বাংলাদেশ, এই শিরোনামে আয়োজনটি করা হয়। বিদ্যানন্দের বোর্ড ডিরেক্টর জামাল উদ্দিন জানান, শহরের নিম্ন আয়ের সহস্রাধিক মানুষ এই আয়োজনে অংশগ্রহণ করে এখান থেকে এক টাকার বিনিময়ে নতুন কাপড় ও বাজার কিনতে পারছে। মানুষের যাতায়াতের সুবিধার্থে ফি বাস সার্ভিসের ব্যবস্থা করা হয়েছিল বলেও জানান তিনি। এই আয়োজনে ভলেন্টিয়ার হিসেবে কাজ করেছে চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই আয়োজনগুলোর এক নম্বর উদ্দেশ্য হচ্ছে যেটা এই আবহমান কাল থেকে আমাদের যে সম্প্রীতি, সেই সম্প্রীতির বাণীটা সবার কাছে সমাজে পৌঁছে দেওয়া। দ্বিতীয় নম্বর উদ্দেশ্য হচ্ছে আমাদের এই উৎসবগুলোতে যাতে সুবিধা বঞ্চিত মানুষজন অংশ নিতে পারে, উৎসবের আনন্দ থেকে তারা যাতে বঞ্চিত না হয়, সেটি হচ্ছে আমাদের দ্বিতীয় উদ্দেশ্য।